শনিবার বারাসত চন্দনপুর এলাকায় মৃত বিজেপি কর্মী মোহাম্মদ আলীর বাড়িতে সিবিআই এর চারজনের একটি প্রতিনিধি দল মৃত মোহাম্মদ আলীর স্ত্রী সেলিমা বিবির সাথে কথা বলে সিবিআই এর প্রতিনিধি দল। প্রসঙ্গত 25 জুন তৃণমূলী হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ আলী নামে বিজেপি নেতা। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগার পর অবশেষে 6 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হয় তার। প্রথম থেকে পরিবারের অভিযোগ ছিল মোহাম্মদ আলীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করা হয়েছে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের ভার গ্রহণ করার পর এই ঘটনায় সাম্প্রতিক খুনের মামলা রুজু করা হয় সিবিআই এর তরফে। খুনের মামলা রুজু হতে তৎপরতা শুরু হয় সিবিআই অন্দরে। শনিবার সকালে এই মামলার তদন্ত করতে বারাসাতে চন্দনপুরে নিহত বিজেপি নেতার বাড়িতে আসেন সিবিআই এর 4 সদস্যের প্রতিনিধি দল। মৃত স্ত্রীর সাথে কথা বলে এই দিন ওই ঘটনার বিস্তারিত তথ্য নেন এই দিন। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বিষয়টা তো বিচারাধীন, এটা দিয়ে না বলা যা বলা সিবিআই বলবে। আমরা সিবিআইয়ের প্রতি ভরসা আছে, ওদের সাথে কী কথা হয়েছে সেটা দেখে বলার মতন পরিস্থিতি এখন হয়নি। ঠিক আছে, বিচারাধীন বিষয়, কোর্টের অর্ডার, কোর্ট বলাটাই ভালো হবে। হ্যাঁ বলেছি, এমন কিছু যে বাইরে ঘুরে বেড়াচ্ছে যারা অপরাধ করেছে এরকম একটা অভিযোগ আপনাদের মধ্যে ছিল, সে ব্যাপারে ওনাদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ওনাদের সাথে আমাদের মোটামুটি কথা হয়েছে, সেটা ওনারা বলবে আর কোর্ট বলবে। এমন কিছু কি হয়েছে যে দোষী যারা রয়েছে তারা কেউ এখনো গ্রেফতার হয়নি? হ্যাঁ, সেরকম তো আছে, আমাদের সিবিআই এর প্রতি পূর্ণ আস্থা আছে এবং যারা খুন করেছে তারা তো এখন ঘুরে বেড়াচ্ছে, ওপেন ঘুরে বেড়াচ্ছে এবং আরও এদের মাথা আছে। নিশ্চয়ই আমরা সিবিআই প্রতি আস্থা আছে, ভরসা আছে, আমরা হাইকোর্টের অর্ডারে সেই বিষয়গুলো কি আপনারা সিবিআইকে জানালেন, কারা কারা ঘুরে বেড়াচ্ছে, কারা কারা ছাড়া পেয়ে গেছে? সেইটা এক্ষুনি বলতে পারবো না, কেননা যেহেতু বিচারাধীন আছে বলেই এক্ষুনি আমাদের বলাটা ঠিক হবে। হ্যাঁ, আমরা তাদের কাছে বিচারের আশা চেয়েছি। এমনি যা যা জিজ্ঞাসাবাদ করেছে, তাদের সাথে যা কথা বললেন, তাতে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। কার সাথে কথা হলো আজ? হ্যাঁ, কার কার সিবিআই আধিকারিককে কার কার সাথে কথা? আমি তো আধিকারিকদের নাম বলতে পারবো না। আপনাদের দিকে কার কার সাথে কথা বলেছে পরিবার? আমিই কথা বলেছি মূলত, আর যেহেতু এফআইআরটা আমি করেছি কথাটা আমিই বলেছি। ওনার স্ত্রীর সাথে কথা বলেছে? না, ওনার স্ত্রী যেহেতু ওই টাইমটায় বাড়িতে ছিল না, কিছু জানে না, ওই জন্য কথা হয়নি। আচ্ছা, কী হয়েছিল? হ্যাঁ, সিবিআই হতে হয়েছিল, ও তো বিজেপি করত, ও গত 5 তারিখ থেকে মানে ভোটের রেজাল্টের দিন থেকে ওদের অত্যাচারে ও ঘর ছাড়া ছিল। ওর একটা মুরগির দোকানও ছিল, সে দোকানও ওরা ভেঙে দিয়েছিল ওই গত 2 তারিখ, ওই তৃণমূলেরা, এলাকার তৃণমূলেরা। তো তারপরে একটা হাইকোর্ট হয়, বিজেপির পক্ষ থেকে হাইকোর্ট করেছিল, হাইকোর্টের অর্ডারে ওরা 17 জুন ঘরে ঢুকেছিল, মানে পুলিশ বারাসাত থানা ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল। 25 জুন রাত্রিবেলা ওদেরকে ঘরের মধ্যে এসে খাওয়া অবস্থায়, ভাত খাচ্ছে আমার মায়ের সাথে, সেখানে ধরে ওকে মারা হয়েছে। এবং সেই দিন থেকে যে ওর জ্ঞান ছিল না, টোটাল 42 দিন বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল, কিন্তু ওর আর জ্ঞান ফেরেনি। সেখানে দাঁড়িয়ে এই এতদিন পর আজকে সিবিআই আসলো, বেশ কিছু জায়গা ছবি তুলে নিল, কারোর নাম জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের কাছে যে এই তদন্ত ঘটনায় কারা কারা ছিল, তাদের নাম ঠাম এগুলো কিছু জানতে চেয়েছে? না না, সেই রকম কিছু জানতে চাই না, আর এটা যেহেতু কোর্টের বিষয় চলছে বলে আমার পক্ষে বলা সম্ভব। আপনি এফআইআরে মোট কতজনের নাম দিয়েছিলেন? আমার এফআইআর? না না, সেই রকম কিছু জানতে চাই না, আর এটা যেহেতু কোর্টের বিষয় চলছে বলে আমার পক্ষে বলা সম্ভব। আপনি এফআইআরে মোট কতজনের নাম দিয়েছিলেন? আমার এফআইআরে মূলত নাম ছিল বেশ কিছু। কতজন ছিল সংখ্যাটা? সেটা এখন দেখতে হবে, অনেক দিনের কেস তো, আর আমি একটু যেহেতু গোটা হসপিটালটাই আমি 42 দিনই ছিলাম, তো আমার মাথাটা ততটা ঠিক কাজ করছে না, কতটা কি দেওয়া ছিল। পুলিশ কতজনকে গ্রেফতার করেছিল? 2 জনকে মাত্র। তাদেরকে তো ছেড়েও দিয়েছে? তাদের ছেড়েও দিয়েছে। লোকাল পুলিশ বলে সেই বিষয়টা কি আপনারা সিবিআই এর ইসের মধ্যে এনেছেন, নজরে এনেছেন যে যাদের ধরা হয়েছিল তাদেরকেও ছেড়ে? আমরা সিবিআই এর প্রতি পূর্ণ আস্থাশীল, আমরা নিজেরাই সিবিআই চেয়েছি, সিবিআই এসছে, নিশ্চয়ই এখন সিবিআই খুঁজে বার করবে কারা ছিল কারা না ছিল, সেটা সিবিআই এর বিষয়, ওটা সিবিআই ডিউটি, ওরা কি করবে না করবে আমাদের কথা আমরা তাদেরকে জানিয়েছি। আমার নাম আব্দুল জলিল, আমি ও মোহাম্মদের বড়দা। না না না, নতুন করে কেউ গ্রেফতার হয়নি।